হ্যাঁ ভাই, ঠিক আছে নি, ঠিক আছে নি, না ঠিক আছে। এই যে পলিথিন, না এগুলো উঠাই ফেলামো ভাই, ওই মাটির সাথে চলে আসছে তো, আমরা কোনো এই দেখ পলি টলি রাখবো না, পলি জানি তো, পলি মাটির দেখ ফার্টিলিটি নষ্ট করে। ঠিক আছে না, এগুলা কত দিনের আমার স্বপ্ন ছিল, এগুলো এখানে শুয়ে শুয়ে ইয়ার লাগাইছিলেন, এগুলো উঠাই ফেলাইছি, উঠাই ভাই আড়াই আড়াই মারি দিছি আর কি। এগুলোর ভিতরে ক্যারোট হালকা হালকা মানে আসতেছে, এগুলোর ভিতরেই ঢুকাই দিছি আর কি। এই যে পানি আসছে, মানে সভ্যতা মানে আস্তে আস্তে ইয়া হইতেছে, কালচার এরা পরিবর্তন হইতে হবে। এগুলা আমরা কখনো মুরব্বীরা প্রথমে তো গাব গাছ ছিলতে ভয় পাইছে, মানে পরিবর্তন কিছু করতে গেলে মুরব্বীদের ভয় লাগে বেশি। ঠিক আছে, গাছের শিকড় তুলতো না ভাই, এই এই ট্রেডিশনও চেঞ্জ করে দিছে, গাছের এমন কিছু কুড়াই লইয়াই এই গাছের শিকড় মিকড় সব উখাড়ি আলো রিয়াজ, তারপরও অনেকগুলো শিকড় টিকড় উঠাই ফেলাইছে। এই যে যেমন গাব গাছে কোন দিন উঠাইছে শিকড় দেয়নি মানুষে, আর আমার কাকা শিকড় দিতে ভয় পায় মানুষের, কেউ তুলি লই যাইব, আহ অমুকে লাকড়ি হয়ে যাইব, হা হা রে অমুকে এই এমিয়ান শিল্পপতি হয়ে যাইব, হ আমার কথা হচ্ছে লাকড়ি নিয়ে শিল্প শিল্পপতি হয়ে যাইব, আমার কথা হচ্ছে যে এগুলো এগুলো না দিয়ে দিলে তো আপনার ইয়ে হইব না, আপনি নিজেও পারবেন না, অন্যেরও নিতে দিবেন না, তাহলে আপনি করবেনটা কি? এই যে ভাই ওইটা কেমন হয়েছে উদ্যোগ, এই যে জাগার মানে মুখ, গরু টরু নিতে গেলেই তো পড়ে যাবে প্রথমে উত্তই। এক রিয়াজ আজকে মনে ব্যথা হয়েছে, না 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 এই যে না 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 রিয়াজ রে এটা কই না, আমি জানি আমি জানি সবগুলো আনা উদ্যোগ দেশের লোকজন মানে অল্প